হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এটি হচ্ছে আনন্দবাজার পত্রিকা থেকে যেটি বেরোনোর কথা ছিল, উপন্যাসের একটা সংকলন, যেটা ওদের শতবর্ষ বার্ষিকী উপলক্ষে বেরিয়েছে, যেটা গতকাল এটি পাবলিশড হয়েছে এবং আজকে আমি এটা হাতে পেয়েছি। এই হচ্ছে বইটির আকার। আমি সদ্যমাত্র হাতে পেয়েছি এবং ভূমিকাটা আমি এখানে এই করছি, আপনারা যদি পড়তে চান আপনারা পজ করে পড়তে পারেন। এটি হচ্ছে সূচিপত্র, আমি জুম করছি, আপনারা পজ করে দেখে নিতে পারেন। প্রথমে যে উপন্যাসটি রয়েছে সেটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ল্যাবরেটরি, যেটা যদিও একটা কনফিউশন রয়েছে, আমরা এটাকে এতদিন অবধি জেনে এসেছি একটি ছোট গল্প হিসাবে, যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের যে গল্পগুচ্ছ, যে ছোট গল্পের সংকলন রয়েছে, তার মধ্যে এই গল্পটি রয়েছে এবং এটিকে আমরা এতদিন অবধি ছোট গল্প হিসেবেই জানি। কিন্তু এখানে ভূমিকায় বলা আছে যে এটি আনন্দবাজার পত্রিকার যে শারদীয়ার পূজা বার্ষিকী সেটিতে একটি উপন্যাস হিসাবে পাবলিশড হয়েছিল বহু বছর আগে। আই থিঙ্ক এখানে ইয়ারটাও মেনশন করে দেওয়া আছে, আমার অতটা মনে পড়ছে, আপনারা গেলে দেখে নেবেন। আচ্ছা, এখানে একটা কথা বলে থাকা দরকার, আমি যতটুকু দেখলাম সেটা হচ্ছে যে এইখানে বেশিরভাগই গল্প কিন্তু সরি যে উপন্যাসগুলি রয়েছে সেগুলো হচ্ছে শারদীয়া যে আনন্দবাজার পত্রিকা ম্যাগাজিনটা বেরোয় প্রত্যেক বছর পুজোর সময়, সেইখানে যে উপন্যাসগুলি পাবলিশড হয়েছে বিগত এত বছর ধরে, এই 100 বছর ধরে, তারই একটি কালেকশন করা হয়েছে। সেখান থেকে বেছে নেওয়া হয়েছে 30 জন রাইটারকে এবং তাদের 30টি উপন্যাসকে। এর মধ্যে অবভিয়াসলি মানিক বন্দ্যোপাধ্যায় রয়েছেন, বিমল কর রয়েছেন, রবীন্দ্রনাথ ঠাকুর যেটা আপনারা দেখলেন, এরকম আরও অনেকে রয়েছে। যেটা বলার বিষয় সেটা হচ্ছে যে এখানে এই যে বনফুলের মানদণ্ড। আচ্ছা, একটা জিনিস আমি বলে দিই, সূচিপত্রে আমি যেটি দেখলাম সেটা হচ্ছে মানিক গঙ্গোপাধ্যায়ের শহরতলি, এটি যেটি রিলিজ হয়েছিল, মানে পাবলিশড হয়েছিল 1939। ওকে, ভূমিকায় সেটি লেখা আছে এবং আমি দেখলাম প্রত্যেকটি গল্পের শেষেই এরকম করে দিয়ে দেওয়া আছে উপন্যাসের শেষে যে সেটি ফার্স্ট কবে পাবলিশ হয়েছিল। আমি দেখছি, এই যে দেখুন, এই যে মানিক বন্দ্যোপাধ্যায়ের, আই থিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন, ওই যে প্রথম প্রকাশ শারদীয় আনন্দবাজার পত্রিকা 1939। ভূমিকায় বলা আছে যে এটি প্রথম এবং এবছর থেকেই প্রথম আনন্দবাজার পত্রিকার শারদীয়ার এই যে ম্যাগাজিনে এ উপন্যাস পাবলিশ হতে শুরু হয় এবং এটি প্রথম উপন্যাস এটি পাবলিশড হয়েছিল মানিক বন্দ্যোপাধ্যায়ের শহরতলি। আচ্ছা, এবং এখান থেকে শুরু হচ্ছে না, এবং লাস্ট যে উপন্যাস দুটি রয়েছে সেটি হচ্ছে 2018-এ পাবলিশড হয়েছিল, অসম্পূর্ণ সঞ্জিত চক্রবর্তী এবং বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের মঞ্চ। আচ্ছা, যেটা আমি দেখলাম, যেটা আই থিঙ্ক আপনাদের জানা দরকার, সেটা হচ্ছে যে এইখানে যে উপন্যাসগুলি রয়েছে সেগুলো কিন্তু বেশিরভাগই, একটা আমি দেখেছি যেটা রবিবার্ষিকীতে ধারাবাহিকভাবে বেরোতো এবং সেটি এখানে বেরিয়ে, সেটা হচ্ছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের বেণী সংহার। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় বেণী সংহার, এটি এখানে লেখা আছে যে শারদীয়াতে সরি রবিবার্ষিকীতে ধারাবাহিকভাবে বেরিয়েছিল এবং সেটি এখানে সম্পূর্ণভাবে বেরিয়ে, যেটা অবভিয়াসলি ব্যোমকেশ সমগ্রর মধ্যে রয়েছে এই গল্পটি। ঠিক আছে, তো আমার যেটা বলার বক্তব্য সেটা হচ্ছে, আপনারা যদি কেউ এখানে এরকম থেকে থাকেন, যারা ভিডিওটা দেখছেন, যারা একদম 1939 থেকে আনন্দবাজার পত্রিকার যে শারদীয়ার যে ম্যাগাজিনটা যেটা পুজোর সময় বেরোন সেটা আপনারা কালেক্ট করছেন এবং সেটা যদি আপনার কাছে থেকে থাকে, তাহলে কিন্তু এই বইটির কোনো প্রয়োজন আপনাদের নেই 2018 অবধি, প্রত্যেক বছর যদি আপনারা কালেক্ট করেন, কারণ আপনাদের কাছে এখানে যা যা উপন্যাস রয়েছে পাবলিশড হয়েছে এই বইটিতে সেগুলো সবই আশা করি আপনাদের কাছে অলরেডি রয়েছে আলাদা আলাদা বইতে। এখানে সেইগুলোকে বেছে বেছে একটা দুটো মলাটের মধ্যে করে দেওয়া হয়েছে, এটা একটা খুবই ভালো জিনিস। আমার জন্য যেটা মনে হয়েছে, আমি 2016 কি 2017 থেকে এই ম্যাগাজিনগুলো কিনতে শুরু করি, মানে আনন্দবাজার পত্রিকার যে শারদীয়া যে ম্যাগাজিন
সেটা শারদীয় পত্রিকা, সেগুলো আমি 2016 কি 2017 থেকে কালেক্ট করতে শুরু করি। তার আগের কোনো শারদীয়ার, আনন্দবাজার পত্রিকার, শারদীয়ার ম্যাগাজিন আমার কাছে নেই। তার ফলে আমার কাছে এই বইটি খুবই একটি লোভনীয় জিনিস ছিল যবে থেকে আমি দেখেছি এটার অ্যাড আনন্দবাজারে, দেশ পত্রিকা এবং আনন্দবাজার পত্রিকাতেও, যে এটা আমার জন্য খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস ছিল যেটা আই হ্যাভ টু কালেক্ট। বাট যদি আপনাদের কাছে এটা থেকে থাকে তাহলে, আমার কাছে যেমন 2018 রয়েছে, 2018 ওই দুটো উপন্যাস অলরেডি আমার কাছে রয়েছে, তো সেই জন্যই আমি এটা একটা দেখলাম, সেটা আপনাদেরকে আমি নোটিফাই করে দিলাম। ঠিক আছে, তো এখানে আমার বলার কিছু নেই, খুবই পেজ কোয়ালিটিও বেশ ভালো, যেটি কভার পেজ, কভার পেজটি খুব সুন্দর, খুবই মিনিমালিস্টিক ডিজাইন, এখানে রাইটার্সদের নাম লেখা আছে, পেছনটাও সেম এরকম করা আছে, তো এটি একটি কালেক্টার্স এডিশন, এটা নিয়ে কোনো ডাউট নেই। দিস ইজ অ্যাকচুয়ালি ইট ইজ আ কালেক্টার্স এডিশন, আপনি যদি করতে চান ডেফিনেটলি করতে পারেন, এবং যাদের ওই উপন্যাসগুলো মানে ওই বইগুলো নেই আনন্দবাজার পত্রিকার, শারদীয়ার, তাদের তো ডেফিনেটলি করা উচিত। একটা জিনিসই বলবো, বইটির দাম করেছে 500 টাকা, যেটা আই থিংক ঠিকই আছে, যা বইটা বিভৎস পরিমাণ বড়, যে ডিকে পাবলিকেশনের যেই বইগুলো বেরোয় আর কি, এনসাইক্লোপিডিয়ার, তার যেরকম সাইজ সেরকম সাইজ করেছে, অলমোস্ট সেরকম সেরকম সাইজেরই বইটা করেছে, এবং তাই জন্যই 30টি উপন্যাস এরকম পসিবল হয়েছে। ফন্ট একটু দেখে নিন, যেরকম দেশ পত্রিকায় ফন্ট হয় সেরকমই ফন্ট, একমাত্র রবীন্দ্রনাথ ঠাকুরের যেটা ল্যাবরেটরি যেটা, সেটাই বড় ফন্টে রয়েছে, বিকজ অবভিয়াসলি ওটা গল্পের আকার সাইজটা খুব ছোট, সেই জন্য ওটাকে করা সম্ভব হয়েছে, বাদ বাকি এগুলো বড় তাই জন্য করা সম্ভব হয়নি। ফন্টগুলো দেশে যেরকম ফন্ট আপনারা দেখে থাকেন সেরকমই ফন্টে রয়েছে, তো ফন্ট নিয়ে খুব একটা অসুবিধে হবে না। সাইজটা যেরকম আছে ডেফিনেটলি এটা বলে দেওয়ার আই থিঙ্ক দরকার নেই, ক্যারি করার জন্য একদমই আইডিয়াল নয়, ক্যারি আপনারা হয়তো করতেই পারবেন না, এবং এটা হার্ড কভার নয়, এটা পেপার ব্যাগ, সো যদি ক্যারি করেন তো এইগুলো মুছে যেতে পারে, ছিঁড়ে যেতে পারে, অনেক কিছু হতে পারে, তো বাট বাড়িতে বসে পড়ার জন্য ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আচ্ছা আরেকটা যেটা বলার, যেটা আমার খারাপ লেগেছে, যেটা নেগেটিভ পয়েন্ট আমি যেটা বলবো, আবার নেগেটিভও বলবো না, আই থিঙ্ক পসিবল হতো না এটা ছাড়া, সেটা হচ্ছে অ্যাডস। এই যে এখানে অ্যাডসও রয়েছে, দেশে যেমন থাকে, হ্যাঁ ওই পরিমাণ নেই, হ্যাঁ গল্পের মাঝে কোনো ইন্টারাপশন হবে না, মানে উপন্যাসগুলো যেখানে রয়েছে সেখানে কোনো নেই, কিন্তু আলাদাভাবে এক একটা পেজ জুড়ে যখন কোনো একটা উপন্যাস শেষ হচ্ছে বা উপন্যাসের মাঝে, আমি এই দেখুন এরকমভাবে অ্যাডস রয়েছে, এটা যেমন উপন্যাসের মাঝে এক পাতা জুড়ে একটা অ্যাড, তারপর আবার উপন্যাস শুরু হয়েছে, এই একটা রয়েছে, এটা না দিলে খুবই ভালো হতো, কিন্তু তাহলে আমার মনে হয় না এটা 500 টাকায় দেওয়া সম্ভব হতো, এরকম একটা বই এত বৃহৎ পরিমাণ। এবং যদি আপনারা অন্যভাবে ভাবেন, এই বই যেই বইগুলো এখানে মানে যে উপন্যাসগুলো রয়েছে সেগুলো হয়তো প্রত্যেক কটাই আলাদা করে আনন্দ থেকে পাবলিশ হয়েছে, অলরেডি রয়েছে অ্যাভেলেবেল, কিন্তু সেগুলো যদি আপনারা পারচেস করতে চান ইন্ডিভিজুয়ালি, আফটার ডিসকাউন্টসও 500 টাকার বেশি লাগবে, এবং এটা তো অবভিয়াসলি 500 টাকা প্রিন্টেড, আপনি যদি কলেজ স্ট্রিট থেকে কেলেন বা অনলাইনে আমি বলতে পারবো না, সেখানে আপনি অবভিয়াসলি কিছু না কিছু ডিসকাউন্টস পাবেনই, কিন্তু ডিসকাউন্ট খুবই কম এটাতে, এটার মানে ক্রাইসিস চলছে, মানে আমি অনেক কষ্টে জোগাড় করেছি এটা, যদিও দ্বিতীয় দিন তাতেই আমার খুব অসুবিধা হয়েছে আর কি পেতে, তো সেইখান থেকে, তো যদি আপনারা কালেক্ট করতে চান তাহলে ডেফিনেটলি আমি এটাই সাজেস্ট করব যে তাড়াতাড়ি করে কালেক্ট করে নিন। আমার ভিডিওটার উদ্দেশ্য ছিল বিকজ আমি নিজেই খুঁজছিলাম যে কন্টেন্টগুলো কী আছে, রাইটারের নামগুলো তো আমি জানি কিন্তু উপন্যাসগুলো কী কী দিচ্ছে আমি জানতাম না, তো তাই জন্য আমি একটু ওয়েট করেছিলাম, তো সেখান থেকেই, তো আমার এই ভিডিওটার উদ্দেশ্য এটাই, যে যাতে আপনারা যদি কেউ খোঁজেন ইউটিউবে, যাতে এই ভিডিওটা দেখে আপনারা অ্যাটলিস্ট ক্লিয়ার হয়ে যান যে কী আপনারা এক্সপেক্ট করতে পারেন বইটা থেকে, এবং কী কী অ্যাকচুয়ালি রয়েছে, প্রোজ অ্যান্ড কনস, অ্যাজ সাচ কোনো কনস নেই এক্সেপ্ট অ্যাডস ছাড়া, কিন্তু ওইটা কনস আমি বলবো না, আদারওয়াইজ বইটার দাম হয়তো 1000 টাকার উপরে চলে যেত, তো এই হচ্ছে ব্যাপার, আর কিছু না, এই বলেই আজকে ভিডিও আমি শেষ করছি। আমার চ্যানেলে বেশি ভিডিও নেই এখন অবধি, কিন্তু আমার ইচ্ছা আছে আরও বেশি বই সংক্রান্ত ভিডিও দেওয়ার, সো হোপফুলি আমি আরও ভালো ভালো ভিডিও আনবো, তো আপনারা যদি চান তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এবং যদি ভিডিওটা ভালো লাগে ডেফিনেটলি লাইক করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।